KTV Originals. Welcome to Dear Lottery Presents Color Bar. আমি শর্ণালী, শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আমার ঘরে এলে 10 লক্ষ ক্ষতিপূরণ দেব। সোশ্যাল মিডিয়ায় এমনই কুরুচিকর মন্তব্য উঠে এলো অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে। পাল্টা কি লিখলেন মিমি দেখুন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, আর তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ধেয়ে এলো ধর্ষণের হুমকি। গত 16 আগস্ট নিহত চিকিৎসকের পরিবারকে 10 লক্ষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছিলেন নির্যাতিতার বাবা মা। এবার সেই প্রসঙ্গ টেনেই সোশ্যাল মিডিয়ায় মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি দিয়ে এক নেট নাগরিক বলেন, আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি হতো? মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দিত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব 10 লক্ষ টাকা ওর পরিবারকে। এরই সঙ্গে কিছু অশ্লীল শব্দও ব্যবহার করেন ওই নেট নাগরিক। আর এরপরই কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে ওই ব্যক্তির কুমন্তব্যের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিমি লেখেন, আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এটা। আর আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন, এটা কোন ধরনের শিক্ষা? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। চারিদিকে ছড়িয়ে পড়েছে মৃত্যু সংবাদ। সোশ্যাল মিডিয়ায় আচমকাই শোরগোল পড়ে গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপরের মৃত্যুর গুঞ্জন নিয়ে। আর তাতেই প্রবল বিরক্ত হয়ে প্রকাশ্যে বিবৃতি দিলেন শ্রেয়স। কি বললেন অভিনেতা দেখুন। গত বছর ডিসেম্বরে শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপরে। মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরেই নতুন জীবন পেয়েছেন অভিনেতা, কিন্তু এবার নতুন করে বিপদের মুখে পড়েছেন তিনি। চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে তার মৃত্যুর সংবাদ, আর তাতেই প্রবল বিরক্ত হয়ে প্রকাশ্যে বিবৃতি দিলেন শ্রেয়স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি দিয়ে শ্রেয়স জানিয়েছেন, সবাইকে বলতে চাই আমি বেঁচে আছি, সুস্থ আছি আর ভালো আছি। বিগত কয়েকদিন ধরেই আমি শুনছি নানান মাধ্যমে আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। রসিকতা করাই যায়, কিন্তু তার অপব্যবহার হলে ক্ষতি হতে পারে। আমার ছোট্ট মেয়েটা যে রোজ স্কুলে যায় সে আমাকে নিয়ে খুবই চিন্তিত, বারবার প্রশ্ন করতে থাকে আমি ভালো আছি কিনা জানতে চায়। এই ধরনের ভুয়ো খবর তার ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। যারা তার মৃত্যুর খবর ছড়াচ্ছেন তাদের এবার থামতে অনুরোধ করেছেন শ্রেয়স। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন, আমি অনুরোধ করছি দয়া করে এগুলো বন্ধ করুন, প্লিজ এমন রসিকতা করবেন না যা অন্যের দুঃখের কারণ হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক, আইনজীবী, অভিনেতা অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পী সহ সাধারণ মানুষেরা। এই ঘটনার পরই কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা রাজ্য সরকারের। রাতের কর্মস্থলে মহিলাদের অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে। এবার এই নিয়েই প্রশ্ন তুললেন মীর। রাতের কর্মস্থলে মহিলাদের অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে, নাইট ডিউটি নিয়ে রাজ্য সরকারের এই বক্তব্যের পরেই নতুন করে চর্চা শুরু। সেলের থেকে সাধারণ মানুষ এ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের সকলের দাবি রাতেও মেয়েদের অধিকার রয়েছে। এবার এ নিয়ে প্রশ্ন তুললেন মীর আফসার আলী। তার জিজ্ঞাসা, মহিলা নার্সের বদলে পুরুষ নার্স এলে রোগিণীরা কতটা নিরাপদ? তার বক্তব্য, ধরুন রাতে ডিউটি নারীদের জন্য আর আবশ্যিক থাকছে না, এবং আরজিকর কাণ্ডের পর প্রত্যেক মেয়েই চাইবেন যাতে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরতে পারেন। তাদের বাড়ি থেকেও হয়তো বলবে রাতের ডিউটি না করাই মঙ্গল। মীরের আশঙ্কা, মহিলা নার্স রাতে কাজ না করলে তাদের জায়গায় পুরুষ নার্স আসবেন, তাহলে কি এবার পুরুষ নার্সের লালসার শিকার রোগীরা? আর কয়েকটা দিন, তারপর নতুন সদস্য আসছে রণবীর দীপিকার সংসারে। সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এবং রণবীর সিং এর পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ব্ল্যাক লুকে ক্যামেরা বন্দী হলেন হবুমা। 8 মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, বেবি বাম্প নিয়ে বেশ স্বচ্ছন্দে তিনি ক্যামেরার সামনে একাধিকবার পোজও দিয়েছেন। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছে। লক্ষ্য সেন ও রণবীর সিং এর পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাডুকোন। দেখা যায় তার স্বামী রণবীর সিং এর বাবা মা ও বোনকে। দীপিকার বাবা প্রকাশ পাডুকোন নিজে লক্ষ্যকে কোচিং করিয়েছেন। কালো রঙের মিডি পোশাক পরেছিলেন দীপিকা, সঙ্গে একই রঙের ব্লেজার। ব্লেজারটিতে ল্যাপেল কলার, ফুল হাতা। অন্যদিকে অভিনেতার পরনে সাদা স্নিকার্স, একটি ঘড়ি, সঙ্গে মানানসই মেকআপ। টলিপাড়ায় শোকের ছায়া, অনন্ত লোকে পাড়ি দিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। নাফেরার দেশে পাড়ি দিলেন চোখের স্রষ্টা পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। পরিচালক শতরূপা স্যান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা উৎপলেন্দু 80-এর দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছিলেন তিনি। চোখ ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার এসেছিল উৎপলেন্দুর ঝুলিতে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত তিন থেকে চার দিন ধরে তার স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের রিজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে উৎপলেন্দুর বয়স ছিল 76 বছর। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজকের কালের বার এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন সাত দিন।